হ্যালো ইউটিউর টেক মল্লিক চ্যানেলে আরও একটা ফ্রেশ এবং নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে সম্পূর্ণ একটা নতুন জব রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো কীভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি দেওয়া হবে পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গে যে জেলা থেকে দেখছেন সেই জেলায় বর্তমানে কি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন সেখানে জেলার নাম ধরা ধরে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে আপনার জেলাটায় খুঁজে নিয়ে আপনি সহজে আবেদন করতে পারবেন তো চলুন দেখিনি আজকে নোটিফি যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে কেন্দ্রীয় খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে কর্মী নিয়োগ করা হবে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি পদে তো কিভাবে আবেদন করবেন সেটা ইন ডিটেলসের নোটিফিকেশানটা ডাউনলোড করে আপনাদেরকে আলোচনা করিয়ে দেব আর পাশাপাশি আপনার বয়স কত হতে হবে সেটাও আপনাকে জানিয়ে দেব। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা ইংলিশ এবং হিন্দি দুটোতেই অ্যাভেলেবেল আছে আপনার যেটা প্রয়োজন সেটাতে এক নম্বর পোস্টে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স বয়স হতে হবে আপনার পঁয়ত্রিশ বছর টোটাল ভ্যাকেন্সি আর দুটো সেটা জেনারেল ক্যাটাগরির জন্য দু নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে একটা এবং এক্ষেত্রেও আপনার সর্বোচ্চ বয়স আপনার পঁয়ত্রিশ বছর হতে হবে তিন নম্বর আপনি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাইব্রেরিয়ান এখানে আপনার স্যালারি দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং আপনার বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আপ মোট যে যে শূন্য পদ আছে একটা এবং গ্রুপ বি পদে দেখতে পাচ্ছেন আপনি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বয়সতা হবে তিরিশ বছর এবং টোটাল ভ্যাকেন্সি আছে সতেরোটা পাঁচ নম্বরের ভ্যাকেন্সি আছে পার্সোনাল অ্যাসিস্টেন্ট টোটাল ভ্যাকেন্সি আছে ষোলোটা এবং ছ নম্বরে আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একটা এ এরপর দেখতে পাচ্ছেন গ্রুপ সি পদে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকেন্সি আছে একটা এবং এখানে এখানে আপনার বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে আট নম্বর স্ট্রেনোগ্রাফার এখানে আপনার বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে এবং টোটাল ভ্যাকেন্সি আছে সতেরোটা এবং সিনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার টোটাল ভ্যাকেন্সি আছে উনআশিটা এবং আপনার বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে দশ নম্বর দেখতে পাচ্ছেন জুনিয়ার অ্যাসিস্টেন জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল ভ্যাকেন্সি আছে ছত্রিশটি এবং আপনার বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী এস সি এস এসটি এবং ও বিসিরা কিন্তু ছাড় পেয়ে যাবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ফিফথ সেপ্টেম্বর দু হাজার কুড়ি সকাল নটা থেকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর দু হাজার কুড়ি বিকাল ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশান রাখা হয়েছে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই কোয়ালিফিকেশানটা দেখে তবেই কিন্তু আপনি আবেদন করবেন আর এই যে অ্যাপ নোটিফিকেশানের লিঙ্ক সেই নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো প্রয়োজনে ভালো করে পড়ে নেবেন তবেই তারপরেই কিন্তু আপনি আবেদন করবেন এখানে অনলাইনে আবেদন করতে গেলে একটা হিউজ পরিমাণে কিন্তু আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে প্রায় আটশো টাকার মতো ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে আপনি অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশান আপনার পদ অনুযায়ী কোয়ালিফিকেশান দেখে তবে আপনি আবেদন করবেন এখানে দেখুন একটা এক্সাম নেওয়া হবে আপনাদের জন্য যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং থাকবে কুড়ি নম্বরের ঠিক আছে কুড়িটা কোশ্চেন চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশ মার্ক দেওয়া হবে অর্থাৎ পার কোশ্চেনে এক নম্বর করে দেওয়া হবে ঠিক আছে এইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে চল্লিশ নম্বরের কোশ্চেন ঠিক আছে এক নম্বরে কোশ্চেন চল্লিশটা থাকবে এইভাবে কিন্তু পুরো সিস্টেমটা সিলেবাসটা দেওয়া আছে টোটাল দেড়শো নাম্বারে পরীক্ষা হবে এখানে আপনাদের তারপর আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলো হবে ঠিক আছে সেখানে যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ জুনিয়র ট্রান্সলেটর হিন্দি বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা হবে এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপার এজ রিল্যাক্সেশন অর্থাৎ এস সি এস টি যেমন ছাড় পায় বয়সে সেরকম ছাড় কিন্তু দেওয়া হবে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু আপনাকে আগেই আমি জানিয়েছি একটা হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশান ফিজ আপনাকে জমা দিতে হবে প্রায় আটশো টাকার মতো আটশো টাকা আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সামিনেশান সেন্টার অল ওভার ইন্ডিয়া কিন্তু এক্সামিনেশান সেন্টার আছে আপনি দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আপনার দেওয়া আছে তেত্রিশ নম্বর এখানে আপনার এক্সামিনেশান সেন্টার দেওয়া আছে কলকাতাতে ঠিক আছে এখন কোভিড নাইন্টিনের জন্য এখন এক্সাম সেন্টারে পৌঁছানোই খুবই কষ্টকর হয়ে পড়বে আশা করা যাচ্ছে তো যাই হোক আপনাদের যদি ইচ্ছুক আপনারা ইচ্ছুক হন তবেই আপনি ফর্মটা ফিল করবেন আদারওয়াইজ কিন্তু করবেন না কিন্তু সিচুয়েশান খুবই খারাপ আর একটা হিউজ পরিমাণে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আপনাকে এটা সম্পূর্ণভাবে অনলাইনে ফিল আপ করতে হবে এখানে ওয়েবসাইট আপনাকে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডব্লু বিআইএস ডব্লিউ বিআইএস ডট জিওভি ডট ইন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্ষেত্রে এরকম নিত্য নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে আর অ্যাপ্লিকেশন ফিজ আপনি জমা দিতে পারবেন ফিফথ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বরের মধ্যে আর ইস্যু অফ অ্যাডমিট কার্ড ফর অনলাইন এক্সাম অনলাইন এক্সামের জন্য কুড়ি কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে এবং অনলাইন এক্সাম অনুষ্ঠিত হবে এইট সেপ্টেম্বর দু হাজার কুড়ি ঠিক আছে と